বন্ধুরা ফার্ম আমার রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা তো অনেক রকমের চিকেন আলু দিয়ে খেয়ে দেখেছেন এই রেসিপিটা অবশ্যই বানাবেন লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে কালারটা দেখুন কালারটা যতটা দেখতে সুন্দর খেতেও অতটা টেস্টি এই রান্নাটা আমি খুব সহজ আর সিম্পলভাবে রান্নাটা করে দেখিয়েছি আমি এই রান্নাতে কী কী নিচ্ছে আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমাদের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আইকনটা দাবিয়ে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেরকম আমার পাশে আছেন ভাবে আমার পাশে থাকবেন চিকেন রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেবো সাতটা ছোটো এলাচ দিয়ে দেব একটা দালচিনির টুকরো দুটো স্টার ফুল দশটা লং একটা জয়ফুলের টুকরো এক চামচ গোটা ধনির এক চামচ গোটা জিরে এক চামচ সাজিরা সব একসাথে হালকা করে ভেজে নেব বেশি আমি ভাজবো না মশলাগুলো ভেজে নিয়েছি দেখুন বেশি আমি ভাজে হালকা করে ভেজে নিয়েছি ঠান্ডা করে মিক্সির জারে আমি পাউডার বানিয়ে নেব এখানে আমি এক কিলো চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে নিয়েছি চিকেনের পিসটা মিডিয়াম নিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেব এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা গুড়িয়েছিলাম ওইটা দিয়ে দেবো তিন চামচ ভর্তি ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়োটা দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো এক বাটি টক দই দিয়ে দেব পানি ঝরিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি চার চামচ তেল দিয়ে দেবো ভালো করে একসাথে সব আমি মেকে নেব ভালো করে চিকেনটা আমি মেকে নিয়েছি এই রান্নার জন্য কি কী নেব সেটা আমি রান্না করতে করতে দেখে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা একটু বেশি করেই দেবো আলুটা আমি ছাঁকা তেলে ভাজবো এক চামচ নুন দিয়ে দেবো তেলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো পাঁচশো গ্রাম আলু আমি বড় বড় করে কেটে রেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে আমি তেলের মধ্যে আলুটা সিদ্ধ করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো আলুটা ভালো করে ভেজে তেলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি দেখুন আলুটা ঘেটে যাচ্ছে আমি আর বেশি ভাজবো না নাবিয়ে নেব আলু ভাজে তেলের মধ্যেই রান্নাটা করে নেবো তিনটে তেজপাতা দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে এর মধ্যে চিকেন ম্যাগিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এ বাসনে অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো মশলাটা আছে আমি পানি দেবো না গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটা কষিয়ে নেব চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন কতটা পানি বেরিয়েছি এর মধ্যে আর পানি দেবো না চিকেনটা কষিয়ে পানিটা পুরো শুকনো শুকনো করে নেবো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে একটু সব পানি নেই চিকেনের কালারটাও কত সুন্দর এসে গেছে আর চিকেন থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো বেশি আমি কষাবো না কেন আলুটা সিদ্ধ হয়ে গেছে নাহলে ঘেটে যাবে চিকেন আলু ভালো করে আমি কষিয়ে নিয়েছি চিকেন কষাবার সময় আমি পানি দিয়ে যে কুটে মশলার পানিটা ছিল ওই দিয়ে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর বেশি আমি কষাবো না আলুটা ঘেটে যাবে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্যে আমি অল্প করেই পানি দেবো বেশি আমি পানি দেবো না ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি নেড়ে দেখে নেব দেখুন এরকমই আমি মাখা মাখা নামাবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো চিকেন আলু দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও অতটা টেস্টি এই চিকেন রান্নাটা আপনারা গরম ভাতের সাথে লুচি পরোটার সাথে যার সাথে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি অবশ্যই বানাবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন